নমস্কার আমার প্রিয় দর্শকরা, কলে যেতে হঠাৎ দেখি একটা ক্যাচকেচে পাখি, দেখুন এই নিচে পড়ে রয়েছে আর দেখুন লাফাচ্ছে। পাখিটা উঠতে পারছে না, তা ভাবলাম কি হলো ব্যাপারটা, একটা ভালো পাখি এইভাবে পড়ে গেছে, দেখুন ক্যাচ ক্যাচ। আপনারা সবাই চেনেন, এর নামটা আপনারা কি বলে ডাকেন একটু আমাকে বলবেন তো। আমরা জানি এর নাম কি, ক্যাচ ক্যাচ করে বলে আমরা একে সবাই ক্যাচ ক্যাচে পাখিই বলি। তারপরে দেখুন মাথায় একটু জল দিচ্ছি, যে দেখি যদি সুস্থ হয় পাখিটা, কারণ অসুস্থ হয়ে পড়েছে। ওইভাবে পড়ে থাকলে বিড়াল কাক বা কুকুর আছে, তারা আক্রমণ করে পাখিটাকে মেরে ফেলতে পারে। তা আপাতত আমি এই খাঁচায় রাখলাম, যাতে যদি ধীরে ধীরে একটু সুস্থ হতে পারে, তারপরে যদি ওর বাসায় চলে যায়, যাক একটু ভালো লাগবে মনের দিক থেকে যে না পাখিটা সুস্থ হলো। তো দেখুন যাই হোক, এখানে রেখেছি, এখন দেখি কি হয়, কেমন থাকে না থাকে। তা বন্ধুরা, দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটা সুস্থ সুস্থ ভাব আছে, দেখেছেন হালকা হালকা একটু উঠতেও পারছে ভেতরে বসে। তা আমরা ওকে ছেড়ে দেবো, তা দেখুন তারপরে ওকে একটু জল খাওয়ানোর চেষ্টা করছি, যদি একটু জল খেতে পারে, কারণ ওর তো অবস্থা খুব খারাপ, এখন কি যে হয়েছে আমরা কিছু বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আমাদের মানুষ হিসেবে আমাদের এগুলো করা উচিত উচিত, কারণ আমরা দেখুন এই প্রকৃতিরই একটা প্রাণী, ওরাও যেমন প্রাণী আমরাও সেরকম প্রাণী, একই ব্যাপার। তো যাই হোক দেখি কি হয়, যাক আবার ভিতরে রাখা হলো, কিন্তু অবস্থা একদম